হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকে বর্তমানে ভাইরাল হওয়া এই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলো আপনারা কীভাবে মোবাইল দিয়ে তৈরি করবেন, সো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিন্তু খুব সহজে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারবেন। তো কীভাবে করবেন, ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস গেট স্টার্টেড। আর গেস, প্রথমে আপনাকে জিজ্ঞাসা করতে হবে সরাসরি ব্রাউজারে চলে আসতে হবে। সো আমি এখান থেকে ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। সো এখান থেকে ব্রাউজারটি ওপেন করে নিলাম। সো ব্রাউজারটিকে ওপেন করার পরে ফার্স্ট অফ অল আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে, এখান থেকে বিগেন লিখে সার্চ করবেন। সো আমরা এখানে আর বিগেন লিখে সার্চ করলে সর্বপ্রথম আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দেওয়া। আর ওয়েবসাইটে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শুরু করবে। এখান থেকে লেখা থাকবে যে জয়েন দ্য বেটা। সো আমরা এখান থেকে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু একটু লুট নেবে। লুট নেওয়ার পরে কিন্তু আপনারা সেটা অ্যাপটা ওপেন হয়ে যাবে। সো আপনারা একটা কাজ করবেন, এই অ্যাপটি রয়েছে, অ্যাপটিকে আপনারা ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে আপনাদের অ্যাপটিকে অবশ্যই অ্যাকাউন্ট করে রাখতে হবে আগে থেকে। অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটা নিয়ে অলরেডি আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো সেখান থেকে যে কোনো একটা ভিডিও দেখতে হবে। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটির মধ্যে ওপেন করে রেখেছি। তো আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব। ওকে, অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফার্স্ট অফ অল চাইবে যে আপনাদের ক্রিয়েট ভিডিও। সো এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কাজ হবে সার্চ বার একটা ক্লিক করে দেওয়া, অর্থাৎ মেসেজ বাটনে ক্লিক করে দিবেন। তো মেসেজ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজ হবে যে এখান থেকে আপনাদের এভাবে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে লিখতে হবে ANI, তারপর আপনাকে এখান থেকে এনি টেম্পলেট যে কোনো একটার মধ্যে ক্লিক করলেই হবে। আমি একটা ক্লিক করে দিলাম। ওকে, এরপর আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের ফাইল থেকে আপনার একটা ফটোকে সিলেক্ট করতে হবে। আর গ্যাস, মনে রাখতে হবে আপনাদের যে ফটোটা দেবেন ওই ফটোর মধ্যে যেন অন্য কোনো কেউ না থাকে, মানে শুধুমাত্র আপনি থাকবেন এমন একটা ফটো দিতে হবে। তো আমি এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে নিলাম। এই ফটোটাকে সিলেক্ট করার পরে সো এখন আপনাকে যে কাজটা করতে হবে টেমপ্লেট অ্যাড করতে হবে। সো এখান থেকে টেমপ্লেটটা অ্যাড কিভাবে করবেন, সো যে ভিডিওটা আমরা দেখলাম সর্বপ্রথম, সেই টেমপ্লেটটা অ্যাড করার জন্য আপনাকে আবার চলে আসতে হবে ওয়েবসাইটে। আসার পরে এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এইটা লিখে সার্চ করলে কিন্তু এই টেমপ্লেটটা পেয়ে যাবেন। তারপর এখানে ক্লিক করে আপনারা কপি করে নিলে কিন্তু হয়ে যাবে। সো কপি করে এনে আপনাদের কাজ হবে এখানে ফেস্ট করে দেওয়া। তারপর এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফর্ম টেমপ্লেটে ক্লিক করতে হবে। এরপর অনে ক্লিক করতে হবে। ওকে, এরপর এখান থেকে আপনারা সেন্ড করে দেবেন। ওকে, সেন্ড করে দিলাম। দেখতে পারবেন আপনাদের এটা সেন্ড হয়ে গেছে। সো সর্বপ্রথম আপনাকে সেন্ড হয়ে যাওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আর গ্যাস, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলে কিন্তু আপনাদের অ্যানিমেশন ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পারতেছেন আমাদের কমপ্লিটিং তৈরি হচ্ছে। তো আমাদের এখান থেকে অনেক মেসেজ চলে আসবে, আপনাদের অপেক্ষা করতে হবে। অনেকে জানেন কিন্তু আপনারা ভিডিওটা খুঁজে পান না, আবার অনেকে কিন্তু খুঁজে পাচ্ছেন না, বা আপনারা এটা কিন্তু পান না। সো অবশ্যই অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে একদম উপরের দিকে আপনি স্ক্রল করবেন, এভাবে স্ক্রল করবেন, দেখবেন যে আপনার ভিডিওটা কোথায় রয়েছে, দেখবেন, দেখতে পারবেন, পেয়ে যাবেন, একটু অপেক্ষা করবেন। আর গ্যাস, হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে আপনি যেটা সেন্ড করছেন সেই ভিডিওটা কোথায় রয়েছে সেটাকে আপনাকে নিজে খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পারতেছেন ভিডিওগুলো আসতেছে, আপনার কাজ হবে এভাবে স্ক্রল করে করে আপনাকে আপনার ভিডিওগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এই যে ভিডিওগুলো আসতেছে আপনাদের কাজ হবে একটু অপেক্ষা করা, অপেক্ষা করে করে এই যে আপনাদের স্ক্রল করে করে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার ভিডিওটা আপনার পেয়ে যাবেন। দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু এখানেই রেডি হয়ে থাকবে। সো আপনার কাজ হবে শুধু ডাউনলোড করা। সো আমি এখান থেকে দেখতে পারবেন যে আমি খুঁজে বের করতেছি আমার ভিডিওটা কোথায় রয়েছে। অনেক সময় কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে, তো কারণ এখানে অনেক ভিডিও সেকেন্ডে সেকেন্ডে ভিডিও মানে ম্যাক করা হচ্ছে। দেখতে পাচ্ছেন উপর দিকে দেখতে পারবেন 200 নিউ মেসেজ রয়েছে, অর্থাৎ এখানে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ওখানে মেসেজ দেওয়া হচ্ছে, সবার ভিডিও কিন্তু তৈরি করা হচ্ছে। তো সেই অনুযায়ী আপনার ভিডিওটা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তো অবশ্যই আপনার আপনি ভিডিওটা আপনি কষ্ট করে একটু খুঁজে নেবেন। তো এখানে আপনারা পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন যে ভিডিওগুলো রয়েছে, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করে দিয়ে আপনাদের অ্যানিমেশন ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে উপর দিকে দেখতে পারবেন একটা অপশান রয়েছে 3 ডট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাদের সেভে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এই যে ভিডিওটা রয়েছে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু এইভাবে তৈরি হবে। সো আপনাকে অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে যে আপনি কয়টার দিনে এটা সাবমিট করছেন বা কয়টা দিকে মেসেজটা পাঠাইছেন। দেখুন এখানে টাইম কিন্তু দেওয়া রয়েছে, আপনার টাইমটা লক্ষ্য রাখবেন এবং টাইমটা অনুযায়ী আপনি খুঁজে বের করবেন, ঠিক আছে। সো আমি টাইমটা অনুযায়ী খুঁজে বের করলে কেউ দেখতে পাচ্ছেন 9:51, 9:51, 9:51 অনেক ভিডিও রয়েছে। তো এখন কথা হচ্ছে আমি এখান থেকে আমার ভিডিওটা কীভাবে খুঁজে পাবো, তাই না? সো অনেক কষ্টকর হয়ে যাবে ভিডিওটা খুঁজে পাওয়ার জন্য। তো আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করে নেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফিজ।